আজ কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এর অডিটোরিয়াম হলে এক জরুরি আলোচনার বৈঠক ডাকেন এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ। এনআরসি বিরোধী সমস্ত গণসংগঠনগুলিকে আজকের আলোচনায় আহ্বান করা হয়। এই আলোচনায় অংশগ্রহণ করেন 50টির অধিক গণসংগঠন। দীর্ঘ 4 ঘন্টা আলোচনার পর সম্মিলিত মতামতের উপর একটি সিদ্ধান্তে উপনীত হন। তাদের এই আলোচনা থেকে কি সিদ্ধান্ত হলো এ বিষয়ে জানতে চাইলে এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, আজকে একাডেমি ফাইন আর্টসে আমাদের যে আলোচনা তাতে মূলত আমরা আমাদের জানাশোনায় যতগুলো সংগঠন আছে আমরা প্রচার চালিয়ে ব্যক্তিগতভাবে তাদেরকে জমায়েত করেছিলাম, যাতে এনআরসির যে বিভীষিকা, এনআরসি নিয়ে অনেকে কথা বলছে, আন্দোলনও করছে, কিন্তু সমন্বয়ের অভাব। প্রথম কথা, সবাই সমস্ত দাবিগুলো এবং তথ্যগুলো একইভাবে তুলে ধরছে না। তো আমরা সমস্ত সংগঠনকে ডেকেছিলাম যে এনআরসি কি, এনআরসি তো হবে না, এনআরআইসি হবে, তার আগে এনপিআর হবে, এনপিআরের আর ওই এনআরআইসির মূল যেটা সূত্র সেটা 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইন, এই যে চেনটা, এই যে পিছনের ষড়যন্ত্র এটা বুঝতে হবে, তারপর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা আসছে সেটা কতটা অসাংবিধানিক, সাম্প্রদায়িক, এই পুরো বিষয়টা, পুরো প্রক্রিয়াটাকে একসঙ্গে বাতিল করতে হবে। শুধু এনআরসি চাই না বললে হবে না। অনেকে আবার এনপিআরকে জনগণনা বলে চালিয়ে দিচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রীও বলে দিচ্ছেন। তাহলে এইরকম ভুলভাল তথ্য মানুষের সামনে তুলে ধরাটা মানে তো মানুষকে বিভ্রান্ত করা। তা আমরা চাচ্ছি যাতে হাজার হাজার সংগঠন এক জায়গায় আসুক, কেউ যদি আলাদাভাবে আন্দোলন করুক, মিটিং মিছিল করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তথ্যটা যেন পুরোপুরি সকলের কাছে থাকে এবং সবাই যেন একই ভাষায় কথা বলে, দাবিগুলো যেন সহমতের ভিত্তিতে হয়। আমরা তাতে রাজি আছি যদি আমাদের কোনো এজেন্ডা, আমাদের কোনো দাবিতে যদি সংশোধন, সংযোজন, পরিবর্তনের প্রয়োজন আছে আমরাও করব। তাই আজকে সমস্ত সংগঠনকে আমরা ডেকেছিলাম, মত বিনিময় হোক, খোলাখুলি আলোচনা হোক, আমরা আমাদের কথা বলেছি, বাকি সমস্ত সংগঠন মন খুলে তাদের কথা বলেছেন, এবং তার জন্যে আগামী 3 দিন পর 31 তারিখ ভরতসভা হলে 3 তলায় আবার আমরা বিশেষভাবে সংগঠনগুলিকে ডাকছি যে ঐক্যবদ্ধের ভিত্তিতে আগামী কর্মসূচিগুলো এবং এজেন্ডাগুলো, দাবি সূত্রগুলো আমরা নির্ধারণ করব। এবং আমাদের যেটা মূল ব্যাপার, আগামী 18 তারিখ থেকে শীতকালীন অধিবেশন আসছে, যেখানে ওরা সিএবি পাস করতে চাচ্ছে, যেটা আমাদের যে কোনো মূল্যে রুখতে হবে। যদি সিএবি পাস হয়ে যায় আর যদি সিএবি এরা লাগু করতে পারে, তাহলে ভারতবর্ষের সংবিধানের যে মূল স্পিরিট সেটাকেই ধ্বংস করা হবে। বাবা সাহেবের ওই সংবিধানের আর তাহলে কোনো মূল্য থাকবে না, তার স্পিরিটটাই শেষ। যদি সাম্প্রদায়িক ভারত হয়ে যায় তাহলে ভারত তো সাম্প্রদায়িক হতে পারে না। ভারতের আত্মা হচ্ছে সম্প্রীতির আত্মা, যেটা বাবা সাহেব নিজে হাতে তৈরি করে গেছেন। অতএব সেই লড়াই আমরা লড়বো, এবং এই সিএবিকে আটকানোর জন্য আমরা প্রস্তাবনায় রেখেছি 14 তারিখ থেকেই আমরা পথে নেমে যাবো, সাগর থেকে, পাহাড় থেকে সাগর, এই আমাদের কর্মসূচি আমরা নিয়েছি। এবং সকলের আলোচনার ভিত্তিতে হয়তো রুট এদিক ওদিক হবে, তারিখগুলো এদিক ওদিক হতে পারে, কিন্তু এই কর্মসূচি আমরা নিচ্ছি। এবং কলকাতার বুকে আমরা ডিসেম্বরের কোনো 1 তারিখে আমরা আছড়ে পড়বো, যেটা 31 তারিখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। অতএব আজকে কিন্তু আমাদের সঙ্গে কাল যারা ছিল 8-10টা সংগঠন, আজকে আমাদের সঙ্গে অন্তত 50টার বেশি সংগঠন বসেছে, এবং প্রত্যেকে এক বাক্যে মেনে নিয়েছে যে সবাইকে একসঙ্গে এক জায়গায় এক লাইনে দাঁড়াতেই হবে, এর মধ্যে কোনো বিরোধিতা নেই, আমরা আছি এবং আমরা থাকবো। তাতে আজকের দিনটা ঐতিহাসিক দিন, আমরা 3 দিন পর আবার বসছি এবং আরও কংক্রিট প্রোগ্রাম নিয়ে আমরা পথে নামতে যাচ্ছি, এবং যে কোনো মূল্যে আমরা এনআরসিকে রুখব। বিজেপি, আরএসএসের যে ফাঁসিবাদী শক্তি ভারতবর্ষটাকে ধ্বংস করতে চায়, আমরা আমাদের জীবন দিয়েও ভারতবর্ষকে রক্ষা করব। স্বাধীনতা সংগ্রামের সময় আমরা ছিলাম না, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা মাস্টারদা সূর্য সেনের কথা শুনেছি, বিনয় বাদল দীনেশের কথা বলেছি, মাতঙ্গিনী হাজারার কথা বলেছি, আজ আমাদের সময় এসছে রক্ত দেওয়ার। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি, ভারতবর্ষকে আবার রক্ষা করতে হবে। আমরা আমাদের সর্বস্ব দেবো, কিন্তু ভারতবর্ষকে সে তো দেবো না, আমাদের আগামী প্রজন্মের জন্য আমার ভারতবর্ষকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। এবং আমরা হিন্দু মুসলমান সবাই এক স্বরে এটা শপথ করেছি। আজকের মিটিংয়ের, আজকের এই আলোচনার সবথেকে বড় সফলতা এটাই।